বাংলাদেশি পর্ণতারকা মুম্বাইয়ে গ্রেপ্তার। অবিশ্বাস্য একটা রিপোর্ট। বাংলাদেশের এরকম কোনো পর্ণতারকা আছে নাকি যে এইভাবে শিরোনাম করে রিপোর্টটা প্রকাশ করা হলো ভারতীয় গণমাধ্যমে? খুবই অবাক কাণ্ড, কথিত বাংলাদেশি পর্ণতারকা রিয়া বারদে, তার ছবিও মানে দেয়া হয়েছে, এবং সেখানে বলা হচ্ছে ভুয়া ভারতীয় পাসপোর্ট ব্যবহারের অভিযোগে মুম্বাইয়ে রিয়া বারদে নামে এক পর্ণ তারকাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে ওই তরুণী বাংলাদেশি বংশোদ্ভূত এবং তার বাবা মা কাতারে থাকেন। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এসব তথ্য জানিয়েছে। চিন্তা করেন, মানে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার এটা কি আরেকটা নতুন ষড়যন্ত্র বা ফন্দি কিনা, এটা যথেষ্ট একটি প্রশ্ন অপেক্ষা করে যে এরকম খবর এবং যার নামটি প্রকাশ করা হচ্ছে এই নামে বাংলাদেশে কেউ তাকে চেনে, এটা তো কখনো শোনা যায়নি। যাক, খবরে বলা হচ্ছে মুম্বাই শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরের শহরতলি এলাকা উলহাসনগর থেকে তাকে হিল লাইন পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। NDTV বলছে বাংলাদেশি পরিবার জাল নথি ব্যবহার করে মুম্বাইয়ের অম্বরনাথ শহরের নেভালি নামে এলাকায় বসবাস করছে বলে জানতে পেরে পুলিশ অভিযান চালায়। তদন্তের পর বেরিয়ে আসে পরিবারটির প্রতারণামূলক কর্মকাণ্ড। আমরাবতীর একজন বাসিন্দা রিয়া এবং তার তিন সহযোগীকে ভারতে থাকার জন্য নথি জাল করে দেন। আচ্ছা, হিল লাইন পুলিশ রিয়া এবং অন্য চারজনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট 1946 ধারা 14A ও ভারতীয় দণ্ডবিধির অধীনে একটি মামলা করেছে। এই ঘটনায় জড়িত অপর চারজনের খোঁজে তল্লাশি চলছে। প্রতিবেদনে বলা হয় রিয়া আরোহী বারদে নামেও পরিচিত, তার বাবা মা বর্তমানে কাতারে আছেন। মানে রিয়া আরোহী বারদে নামেও পরিচিত, এরকম তাজ্জব একটা নাম যে তাকে বলা হচ্ছে পর্ণ তারকা, সে আবার বাংলাদেশি। তবে হিন্দুস্তান টাইমসের রিপোর্টে বলা হচ্ছে ভারতে থাকার জন্য রিয়ার মা মহারাষ্ট্রের আমরাবতী এলাকার এক ব্যক্তিকে বিয়ে করেছেন। তার আসল নাম হচ্ছে রিয়া, আর বলা হচ্ছে আরোহী বারদে, যেটা হচ্ছে ভারতীয় নাম। তবে রিয়াকে গ্রেপ্তার করা হলেও তার মা ভাই বোন বর্তমানে নিখোঁজ, তাদের সন্ধান শুরু করেছে পুলিশ। এর আগে চলতি বছরের শুরুতে জাল পাসপোর্ট এবং ভিসা ব্যবহার করে পাকিস্তানে ভ্রমণের অভিযোগে মহারাষ্ট্রের থানে 25 বছর বয়সী এক তরুণীর বিরুদ্ধে একটি মামলা হয়। নাগবা নূর মাকসুদ আলী নামের ওই তরুণী সানাম খান নামেও পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে নাম পরিবর্তন, আধার কার্ড, প্যান কার্ড সহ বিভিন্ন পরিচয়পত্র তৈরির অভিযোগ ওঠে। কিন্তু পুরো বিষয়টি পরিষ্কার হওয়ার আগেই তাকে বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশি পর্ণতারকা এই নামে সামনে আনার অর্থটা কি? এটা তো বোঝা যাচ্ছে যে এখনও পুরো তাদেরও মানে তল্লাশি, যে চারজনকে, তার পরিবারের চারজনকে গ্রেপ্তার করা হয়নি, বা যারা তার ওই ভুয়া কাগজপত্র তৈরি করছে তাদেরকে আটক করা হয়নি। এখন তাকে আটক করছে সন্দেহ করে এখন বলা হচ্ছে তার আসল নাম হচ্ছে রিয়া এবং সে বাংলাদেশি বংশোদ্ভূত, তার বাবা মা থাকে কাতারে। তো কাতারে যদি থাকে, কাতার থেকে কেন ভারতের মুম্বাইতে যাবে? তার মা আবার মুম্বাই থাকার জন্য ও সেখানকার এক নাগরিককে বিয়ে করছে, মানে পুরা এলোমেলো। মানে এই ধরনের ঘটনা অবিশ্বাস্য, মানে এটা বাংলাদেশিরা এই ধরনের কোনো কাজের মধ্যে যুক্ত হয়, মানে এই প্রথম আমি দেখলাম এরকম শিরোনাম এবং এরকম ঘটনা। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।